দফায় দফায় সংঘর্ষে উত্তাল শিক্ষাঙ্গন মাঠেই আছে ছাত্রলীগ আজ দেড়টায় করবে সমাবেশ কোটা আন্দোলনকারীরা নামবে তিনটায় ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দেবে ছাত্রলীগ বললেন ওবায়দুল কাদের এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা সার্বভৌমত্ব সবই অনিরাপদ নিজেদের রাজাকার বলায় রোকেয়া হলে ছাত্রীদের চেতনা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর বললেন দুর্নীতি করলে রেহাইনি তিনি কিছু একটার শিকার ড মন্তব্য আদালতে লোহার খাঁচা নিয়ে প্রশ্ন পেছাল অর্থ আত্মসাত মামলার সাক্ষ্য গ্রহণ দেখছিলেন সংবাদ এবার বিস্তারিত। কোটা আন্দোলনকারীদের সঙ্গে দিনভর দফায় দফায় সংঘর্ষের পর মাঝরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থান নেয় ছ নেতাকর্মীরা রাতে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর ও আশপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নিতে দেখা যায়। এদিকে রাজাকারদের রাজাকারের ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয় আজ বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল করবে ছাত্র আন্দোলন করবেল চত্বর এলাকায় সাংবাদিকদের একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এর আগে গতকাল দুপুর থেকে বিকাল সন্ধ্যা থেকে রাত থেমে থেমে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে নতুন কর্মসূচি বিকেল তিনটায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করবেন তারা এদিকে দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ডেকেছে ছাত্রলীগ এস এম ফয়েজকে সাথে নিয়ে ফরুকবাবুর রিপোর্ট ক্যামেরায় উজ্জ্বল দাস ও সৈয়দ আমানুল্লাহ ওয়ালস গোটা আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে সোমবার সন্ধ্যায় চলে থেমে থেমে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও দৈচিত্র এলাকা রূপ নেয় রণক্ষেত্রে বৃষ্টির মতো ছুটতে থাকে ইটপাটকে চলে ধাওয়া পাল্টা ধাওয়া এরপরেই স্পটে আসে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা তারপরেও সংঘর্ষ হলের জাভেদ ইসলাম পাটোয়ারি হলের ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন আন্দোলনকারীরা প্রবোস্টের কাছে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চান তারা ভাইদেরকে ডাকতেছিলাম সো সেখান থেকে আমাদের উপর হঠাৎ করে হচ্ছে আক্রমণ করা হইতেছিল বিজয় একাত্তর হল থেকে জসিম হল পাড়ার ওই হলগুলো থেকে ছাত্রলীগের ভাড়া করা গন্ডা বাহিনী টোকায় এবং ওনারা ওনারা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে আসছে আমাদের মা হামলা করার জন্য বিকাল চারটা থেকে সাতটা পর্যন্ত এক হাজার টাকা সাথে আমরা তিনশো জন ছিলাম যুদ্ধ করতেছি তাদের হাতে বুলেট ছিল বোমাবাজি করছে ককটেল ফুটাইছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নিয়োগ ছিল পুলিশ প্রশাসন একদম ছিল বাইরে থেকে পোলাবান টোকা এসে তাদেরকে বাইরে করতে পারেন আমাদেরই বলে হলে যাইতে ঠিক আছে ছাত্রলীগের কোনোভাবে কিছু বলতেছে না যাতে আমরা আমরা হলে চলে গেলে ওরা ঠিকই হলটা দখল করবে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায় ছাত্রলীগ সন্ধ্যা সাতটার দিকে চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে বিভিন্ন হলের প্রবসরা জরুরি বৈঠক করেন তারা জানান এখনই হল বন্ধের সিদ্ধান্ত নেবে না কর্তৃপক্ষ পরিস্থিতি সৃষ্টি যেটা হয়েছে সেটা তো যারা সৃষ্টি করেছে তারা তো আমাদের ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু তাদের একটা নির্দিষ্ট দাবি আছে দাবিটা রাষ্ট্র এবং বিচার বিভাগ তারা দেখতেছেন তো আমাদের দায় দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রশাসনের অংশ হিসেবে ছাত্রদের প্রোটেকশন দেওয়া এবং ছাত্র ছাত্ররা যেন সুরক্ষায় থাকে সেই বিষয়টা নিশ্চিত করা রাত দশটার দিকেও ক্যাম্পাসে আবারও মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ঘোষণা করে নতুন কর্মসূচি আজকের যে হামলা সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সালাদেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে আন্দোলনকে ঘিরে অপ্রতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকার দাবি পুলিশের বাবু, বাংলা ভীষণ ঢাকা এর আগে কোটা সংস্কারের দাবিতে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে ছবি তুলেছেন রেজাল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর এলাকা বেলা তখন সাড়ে তিনটা কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্মীদের হামলা মাথায় হেলমেট হাতে লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর দফায় দফায় চলে হামলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে গোটা ইস্যুতে আন্দোলনত শিক্ষার্থীরা হামলার শিকার হয়ে দিশে হারা হামলার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কিছু হটেন তারা ফোলা রোড আর কাটাবন দিয়ে দ্রুত বের হয়ে যায় শিক্ষার্থীরা ছাত্রলীগের এই হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন পরে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন এলাকায় ছাত্রলীগ পিটিয়ে ভাবে পিটাইতেছিল আমি তখন বাধা দিতে যাই ছাত্রলীগের নেতা কর্মী দেয় হকি স্ট্রিক দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন আমার সম্ভবত এটা ভেঙে গেছে টানা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সরিয়ে ক্যাম্পাস এলাকা নিয়ন্ত্রণে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এর আগে দুপুরে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এই সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বুয়েট ঢাকা মেডিকেল ঢাকা কলেজ ইডেনসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা আমরা চাই না যে কোটা প্রথা একেবারে বাতিল হয়ে যাক তবে আমরা চাই এটা একটা যৌক্তিক সংস্কার হোক একটা যৌক্তিক দাবি আমাদের কোটি সংস্কার এটা পাঁচ পার্সেন্ট হোক দশ পার্সেন্ট হোক আদালতের পরে তারা চাইলেই কিন্তু এটা সংস্কারটা করে ফেলতে পারে অধিকার আদায়ের আন্দোলন এটা এই একদিকেই থাকার কথা বিষয় এখানে অন্য কোন দিক থেকে আসতেছে এটা আমি আসলে বুঝতে পারছি না প্রথম দ্বিতীয় তো চতুর্থ শ্রেণী সব শ্রেণীতেই একটা নমনীয় বা একটা সহনীয় পর্যায় এনে যেটা পাঁচ পার্সেন্টে বেশি হবে না এমন কোটা সংস্কার করা বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করেন মিছিলটি ভিসির ভাষার সামনে দিয়ে বিজয় একাত্তর হলের দিকে এগুতে থাকে এই সময় শিক্ষার্থীদের মিছিল ছাত্রলীগের বাধান মুখে পড়ে এরপর শুরু হয় ধাওয়া ধাওয়া সৈকত সাদিক বাংলা ভীষণ ঢাকা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনের তম দিনে সোচ্চার ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয় প্যারিস রোডে সেখানে সমাবেশ করে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা সমাবেশ থেকে কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানায় পুলিশ দিয়ে আন্দোলন দামানো যাবে না তাদের যৌক্তিক দাবি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে মানতে বাধ্য করা হবে বিক্ষোভ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেন তারা ক্যাম্পাসে মিছিল বের করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা খুলনার জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেয় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা এদিকে রাজধানীর বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ এতে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে আহত হন অন্তত সাতজন পরে হামলাকারীদের বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এদিকে বিকেলে চট্টগ্রাম মহানগরী ষোলো শহর স্টেশনে কোটা সংস্কার আন্দোলনকারীদের হঠাৎ হটে ছাত্রলীগ প্রায় বিশ মিনিট উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে আন্দোলনের সমন্বয়কারী খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে ধরে এনে মারধর করে প্রক্টর অফিসে নেয় ছাত্রলীগ কর্মীরা এই খবর জানাজানি হওয়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে প্রক্টর কার্যালয়ের দিকে যায় মিছিলটি শহীদ মিনারের সামনে গেলেই ছাত্রলীগের কর্মীরা লাঠি শোটা নিয়ে হামলা চালায় এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় অন্যদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শাখা ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ ঘটনা কয়েকজন ছাত্র আহত হন পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ঔধত্যপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত ওবায়দুল কাদের বলেন ছাত্রদের বিষয়ে ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকত কিন্তু তারা ঔধত্যপূর্ণ আচরণ দেখিয়েছে আওয়ামী লীগ দেখছে এই আন্দোলনে কারা রাজনৈতিকভাবে প্রকাশ্যে আসে তাদের মোকাবেলা করতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি সোমবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় ওবায়দুল কাদের বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার সামিল তিনি আরও বলেন কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আওয়ামী লীগের অবস্থান জানানো হয়েছে জন দুর্ভোগ করে কোনো কর্মসূচি মেনে নেওয়া হবে না আন্দোলনের নামে। জনজীবনে কোনো টাকা দুর্বল আমরা মেনে নেব না রাস্তা বন্ধ করে সভা সমাবেশ জনদীর সৃষ্টিকারী সভা সমাবেশ আমরা মেনে নিতে পারি না আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি এ আন্দোলনের কুশিলক জামাত বিএনপি সহ এই যে রাজাকারের চেতনা যারা পক্ষে চেতনা যারা রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা ওরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করেছে তিনি বলেন ক্ষমতা হারানোর ভয়েই এই হামলা এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয় আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের ওপর যেভাবে স্টিম রোলার চালাচ্ছে ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলন লাঠি পেটা দিয়ে সমাধান করা যাবে না বলেছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন ক্ষমতাসীনদের হাত থেকে মুক্তি চায় দেশের মানুষ গণ অধিকার পরিষদের একাংশ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী দিনে সরকার বিরোধী কর্মসূচি ঠিক করতে সমনা রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির লিয়াজো কমিটি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিভক্তি তৈরির জন্য সরকারকে দায়ী করেন আমির খসরু মাহমুদ চৌধুরী ছাত্রলীগ আক্রমণ করছে লাঠি করা হচ্ছে রক্তাক্ত করছে এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি যখনই বাংলাদেশের অধিকার চাইবেন কেউ বলবে ষড়যন্ত্র করছে কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে কেউ বলবে এরা রাজাকার কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এই সমস্ত গুলোকে নিয়ে মূলধন করে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এগুলোকে আর মূলধন করার সুযোগ নাই যে নূতন প্রজন্ম নূতন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই নিজেদের রাজাকার বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রীদের চেতনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্ত করেন দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার কঠোর মনোভাব প্রধানমন্ত্রী বলেন যারাই দুর্নীতি নিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ নিয়ে বদনাম হলেও ভাবছেন না তিনি রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের রোকে হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি তাই নিজেদের লাচ আকার বলতে তাদের লজ্জা হয় না দুর্ভাগ্য যে এখন যে যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয় এটা কোন দেশে আমরা আছি এরা কী চেতনায় বিশ্বাস করে কী শিক্ষা তারা নিল কোটা বিরোধী আন্দোলনের নামে নিজেদের রাজাকার হিসেবে স্লোগান দেয় এভাবেই ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আবারও জানান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সচেষ্ট সরকার তাদের এই অবদান ভুললে চলবে না প্রধানমন্ত্রী তার ভাষণে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা নজরদারির তাগিদ দেন সচিবদের দেশের দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করতে কাঠামোগত সংস্কার ডিজিটালি উন্নয়ন কর্মক্ষেত্রে গতিশীলতা জবাবদিহিতা দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী যারাই দুর্নীতির সাথে জড়িত তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সরকারের কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই অনুষ্ঠানে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের শীর্ষস্থানে বিদ্যুৎ বিভাগ জনপ্রশাসন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সহ দশটি বিভাগকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন সরকারি কাজে স্বচ্ছতা দায়বদ্ধতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে শুরু হয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ দেশব্যাপী সৈয়দ আব্দুল মুহিত বাংলা ঢাকা কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল সোমবার মধ্যরাতে অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে নিন্দা জানানো হয় ওই স্ট্যাটাসে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের হামলার তীব্র নিন্দা জানায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল আদালতে দুপক্ষের আইনজীবীদের প্রায় ঘণ্টাব্যাপী চলা তর্ক বিতর্কের পর প্রায় ছাব্বিশ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ড মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে করা মামলায় পিছিয়ে গেল সাক্ষ্যগ্রহণ আদালত আগামী পাঁচই আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন এদিনও আদালতের ভেতরে থাকা লোহার খাঁচা নিয়ে কথা বলেন ড ইউনুস আদালতে খাঁচার ভেতরে ঢোকানোকে তিনি মানবতার অপমান জাতির প্রতি অপমান বলে উল্লেখ করেন তিনি প্রতিহিংসা কিংবা রাজনীতির শিকার কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন কিছু একটার শিকার তিনি এদিন সকাল এগারোটায় আদালতে উপস্থিত হন ড ইউনুস এরপর প্রায় ঘণ্টাখানেক দুপক্ষের বাদানুবাদের পর ঢাকার বিশেষ জজ চারের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ হয় আজ সাক্ষ্যগ্রহণের তারিখ থাকলেও এর আগে ড ইউনুস সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানোর আবেদন করেছিলেন প্রেক্ষিতে শুনানির দিন পেছে আদালত এটা মানবতার প্রতি অপমান এটা তো কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন এটা কোনো বিষয় হলো না তো কোনো বিচারের বিষয় না কিছু না এটা নেহাইতে একটা অপমান করার বিষয় এই সারা জাতিকে অপমান করার বিষয় এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত কারোর জন্য প্রয়োজন এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি সেটা জন্য নিশ্চিত এটা বিচারের জন্য এসছে অপমান করার জন্য তো আসে না এই বিষয়গুলোর কোনো ভিত্তি তো নাই কাজে এইটাই ভিত্তি ছাড়া একটা আদালত একটা মামলা সেটা তাড়াহুড়ো করে করে ফেলাতে তাদের জন্য মনে হচ্ছে একটা করণীয় বিষয় তাৎক্ষণিকভাবে একটা বিচার শেষ করে ফেলতে চাচ্ছে এরকম একটা মনোভাব আসছে সেটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করছি সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবির বিষয়ে তিন চার দিনের মধ্যে সারাদেশের শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকরা সোমবার বেলা বারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তিন দফা দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে ক্লাস পরীক্ষাও বর্জন থাকবে তাদের আন্দোলনে সরকারের সাথে আলোচনা ইতিবাচক বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষকরা তারা বলেন তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় তারা আশাবাদী শিগগিরই তাদের দাবির বিষয়ে সরকার থেকে সারা পাওয়া যাবে আগামী কয়েকদিনের মধ্যে দেশের শিক্ষক সংগঠনের নেতাদের সাথে আলোচনার ইঙ্গিত দেন আন্দোলনরত শিক্ষকরা আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় আগামী চার দিনের মধ্যেই একটি সভা করব সব শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং ফেডারেশনের নেতৃবৃন্দ তখনই আমরা আমরা দেখব যে ওই প্রেসিডে কী আছে তারপর সরকার কি করবে তারপর আমাদের যে তিন দফা দাবি যে আমাদের সুপার গ্রেড প্লাস হলো যে স্বতন্ত্র বেতন স্কেল সে আলোকে আমরা আলোচনা করি তখন আমরা সিদ্ধান্ত দিই খাল ভরাট করায় জলবদ্ধতার অভিশাপে বরিশালের কাউনিয়া পুরানপাড়া এলাকা সহ বিসিক শিল্পনগরীর বাসিন্দারা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পানিমন্দি কয়েক হাজার পরিবার স্থানীয়দের অভিযোগ খাল ভরাট করে বিসিকে বাউন্ডারি ওয়াল দেওয়ার কারণেই এ অবস্থা সিটি কর্পোরেশনকে বিষয়টি জানিয়েও সমাধান মেলেনি যদিও বিসিক কর্তৃপক্ষের দাবি ড্রেন করার জায়গা রেখেই বাউন্ডারি দিয়েছে তারা বরিশাল থেকে শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত বালু দিয়ে ভরাট করা হয়েছে খাল আর এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এর আশপাশে চরম দুর্ভোগে বরিশালের কাউনিয়া পুরাণপাড়া এলাকা বিসিক শিল্পনগরীর ও আশপাশের বাসিন্দারা তাদের অভিযোগ বিসিকের বাউন্ডারি দিতে বালু দিয়ে ভরাট করা হয়েছে খালটি রাখা হয়নি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা বছরের বেশিরভাগ সময় তলিয়ে থাকছে ঘরবাড়ি রাস্তাঘাট বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা আমাদের বাপ দাদার জায়গা তারা নিয়া আমাদের এখন তলাইয়া মারতে আছে চার বছর ধরে আমরা এইভাবে আসি কোনো ঘরদের নামার কোনো কায়দা নাই হ্যাঁ খুব সব বোঝাই ঘরের ভিতরে আর ঘরে আর ঘরে হাফ যায় আমরা স্থানীয় যে কাউন্সিলর আছে ওনার কাছে বলছি কিন্তু উনি ওইভাবে কোনো করেন আমি নিজে মন্ত্রীর কাছে কাগজ নিয়ে গেছি মেয়রের কাছে নিয়ে গেছি বিসিক অফিসে গেছি তারা কোনো সময় আমাদের ওই রকমের সহযোগিতা করে নাই বলছে বারবার বলছে যে আমি ব্যবস্থা করুন এবং ইভেন কাউন্সিলর দ্বারা আমরা গেছি কাউন্সিলরও বলছে আমি চেষ্টা করতেছি সে চেষ্টাও করে কিন্তু আমরা কোনো সুফল পাচ্ছি না ভাই ঘটনাস্থল ঘুরে দেখেছে বরিশাল সিটি কর্পোরেশনের একটি টিম বিগত দিনের মেয়র মহোদয় করে নাই এই মেয়র আসার সাথে সাথে তার সাথে একাধিক আলাপ করছে তার সাথে কথা বলার পরে সে সিওরে সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছে পর্যবেক্ষক করে তারা ইয়ে দেখছে ফিল্ডে দেখতে যে আসলে দেখে পানিতে প্রত্যেকটা রাস্তাঘাট ঘর বাইক চলাই যায় বাউন্ডারি দেয়াল নির্মাণের আগে ড্রেনের জন্য জায়গা রাখা হয়েছে বলে দাবি বিসিকের আমরা যখন এটা ভরাট করছি আমরা কি কোনো ড্রেন ভরাট করছি খাল ভরাট করছি আমরা আমাদের জায়গা ভরাট করছি আমাদের জায়গাটা নেয়া কবে ছিল উনিশশো সালে আমাদের সেই আটষট্টি সালে পিলার ধরে তারপরেও আমরা যেহেতু ওখান থেকে কোনো কারণে যদি ড্রেন আসতে চায় সেখানে কোন কোন জায়গায় আমরা পনেরো ফিট জায়গা ফাঁকা রেখে দিয়েছি যেন তাদের ড্রেন নিতে কোনো ঝামেলা না হয় দুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ চায় ভুক্তভোগীরা হাসান বরিশাল তিন বছরে চারটি শিরোপা ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে কোপা বিশ্বকাপ এবং কোপা এমন অসামান্য সাফল্য আর কোন দেশেরই নেই আর দেশকে এমন সাফল্য উপহার দিয়ে অনন্য এক রেকর্ড করেছেন লিওনেল দ্য বেস্ট মেসি দু বিশ্বকাপ দু ও দু কোপা আমেরিকার টানা তিনটি আসরে ফাইনাল খেলেও দেশের হয়ে শিরোপা অধরাই থেকে গিয়েছিল মেসির হতাশায় অবসরও নিয়েছিলেন দেশ ও সমর্থকদের টানে ফিরে এসেছেন। সেই মেসি ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ী তারকা সাফল্যের আরেকটি রেকর্ডে সবাইকে পেছনে ফেলেছেন মেসি যে রেকর্ড আর কারণেই ব্রাজিলের দানি আলভেজ তার দীর্ঘ ক্যারিয়ারে চল্লিশটি শিরোপা জিতেছিলেন মেসি সেই রেকর্ডও টপকে গেলেন দু কোপা আমেরিকা ট্রফি হচ্ছে মেসির ক্যারিয়ারের শিরোপা আর্জেন্টিনার জার্সিতে দু পাঁচ সালে যুব বিশ্বকাপ দিয়ে শিরোপা জয়ের যাত্রা শুরু এরপর একে একে জিতেছেন তিনি অংশ নিয়েছেন এমন প্রায় সব টুর্নামেন্টের শিরোপা অধরাকাপের শিরোপাও পান দু সালে সালে মূলত বিশ্বকাপ জয়ের পর আর জেতার কিছুই বাকি ছিল না মেসি দফায় দফায় সংঘর্ষে উত্তাল শিক্ষাঙ্গন মাঠেই থাকছে ছাত্রলীগ আজ দেড়টায় করবে সমাবেশ কোটা আন্দোলনকারীরা নামবে তিনটায় বৌদ্ধত্বপূর্ণ আচরণের জবাব দেবে ছাত্রলীগ বললেন ওবায়দুল কাদের এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা সার্বভৌমত্ব সবই অনিরাপদ নিজেদের রাজাকার বলায় রোকেয়া হলে ছাত্রীদের চেতনা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী বললেন দুর্নীতি করলে রেহাই নেই তিনি কিছু একটার শিকার ডক্টর ইউনুসের মন্তব্য আদালতে লোহার খাঁচা নিয়ে প্রশ্ন পেছালো অর্থ আত্মসাত মামলার সাক্ষ্য গ্রহণ এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে নটায় নিউজ টপ টেন এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ভিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ ধন্যবাদ